আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা দিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে নিয়ে আসলাম রেঞ্জ ওভার ভোগ। এটা 2022 মডেল 2022 রেজিস্ট্রেশন, 14,000 কিলোমিটার চলছে, 14,000 বা 15,000 চলছে, যাই হোক 2020 মডেল 2022 রেজিস্ট্রেশন রেঞ্জ ওভার ভোগ। এটার ভিতরে কী কী অপশন আছে? এটা হচ্ছে প্লাক ইন হাইব্রিড, চার্জ দিলে 40 কিলো বেশি পাবে, না দিলে কোনো সমস্যা নাই, দিলে ভালো। তো যাই হোক, এটা টার্বো ইঞ্জিন 2000 সিসি, অল অপশন, সম্পূর্ণ সেন্সার, মিডিয়াম সাউন্ড সিস্টেম থেকে যা বলতেছেন না বলতে কোনো সমস্যা নাই, আছে না মিডিয়াম সাউন্ড সিস্টেম, যাই হোক দুইটার একটা হবে, ভুলে গেছি গা। আমার এইখানে ওই পাশের ক্যামেরা দেখাও, ওই যে স্পোর্টস, লাল স্পোর্টস, এটা হচ্ছে আমার লাল স্পোর্টস, দেখতেই পারতেছেন। আর এই পাশে হচ্ছে আমার কালো ভোগ, কী বলেন? দুইটাই আমার কাছে আছে, যারা দেখতেছেন ভিডিওটা, তো আজকে ছাড়বো দুইটা গাড়ির ভিডিও ছাড়বো। তো এটা হচ্ছে 18 মডেল ভোগটা, এই স্পোর্টসটা 18-তে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ, 15,000 কিলোমিটার চলছে। আর এটা হচ্ছে 20-এর মডেল 22-এর রেজিস্ট্রেশন। এটা দুইটা গাড়িতে কিন্তু আমার হাইলো আছে, দুইটা গাড়িতে হাইলো এবং সেন্সার থেকে সব কিছু আছে। কোনো ভুল থাকলে মাফ করে দেবেন, কিন্তু আবারও বলে দিচ্ছি আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, তবে নতুন গাড়ি না। আসুন ভিডিওটা দেখি। জি, এটা কি সব দর আছে জানো? জি ইনশাআল্লাহ জানি। আমি এখন ওয়াশ সার্ভিসিং করি না, যারা দেখতেছেন গাড়িটা ওয়াশ করব, একদম ধবধব না, পা লেদার থেকে সব কিছু আছে, এটাতে সব অপশন আছে, আপনারা চাইলে দেখাবো ইনশাআল্লাহ। সব দর এটা কিন্তু সেন্সার, সম্পূর্ণ সেন্সার, হাতের ইশারায় উপরের পাটটা যা দেখেন সব কিছু সেন্সারে খোলে, সেন্সারে আপডাউন ই হয় হাতের ইশারা, আপনার চাইলে দেখতে পারবেন, ভিতরে দেখানো যাবে চাইলে, আর দেখাবো একটু পরে দেখাবো। আসো, বুঝি নাই তোমার কথা, পরে বুঝে রাখো। এটা চাইলে হাতে খুলতে পারবেন, চাইলে চাবিতে খুলতে পারবেন, দুইটাই দেখলেন, খুল যা সিমসিম আলিবাবার মতন। যাই হোক, তবে আমরা আলিবাবা না, আমরা বাংলাদেশ ছেলে ইনশাল্লাহ। যারা দেখতেছেন খুব সুন্দর, বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, তবে নতুন গাড়ি না। যারা দেখতেছেন ওয়াশ সার্ভিসিং করতে হবে, এগুলো করে দিব আমরা। এটা হচ্ছে ভোগ, ভোগেরই সব কিছু, চাইলে হাতেও খুলতে পারবেন, চাইলে রিমোটও খুলতে পারবেন। আর সামনের সিটগুলো, পিছনের সিটগুলো এখান থেকে ব্যালেন্স করতে পারবেন। অপশন দিকে দেখাও মনে, এখানেও সব কিছু আছে অপশন, এই যে দেখেন সিটের অপশনগুলো, এখানে সব কিছু আছে, ব্যালেন্স পিছন থেকে করতে পারবেন, সামনে থেকে করতে পারবেন, চান যদি চাবিতে, সব চাবিতে, কোনো ই নাই, হাতের স্পর্শ নাই, পি ফোর ই। সফট ডোর, এবং এইখানে দেখো সিট মেমোরি, এটু সেইখানে আপনার চাইলে সিটটা এক পিস করতে পারবেন, দেখেন এই যে সব সেট করতে পারবেন, নিজের মন মতন সেট করে নিতে পারবেন এখান থেকে। যাই হোক, এই যে লাগালাম দেখেন, না সরি, এই যে ও ওর মতো সফট ডোর নিয়ে নিবে অটোমেটিক। আবার এই সামনেটা খুললাম, আমরা চাইলে সিট মেমোরি আছে এখানে, প্রত্যেকটা সিটি সিট মেমোরি থাকে, যেমন সাইডে দেখেন ওই যে আছে, কিছু আছে, সব কিছু। ও অনেকে জানেন না, অনেক ড্রাইভার ভাইরা জানেন না, এই ব্যাপারটা বলে দিচ্ছি, রেঞ্জ ওভারে সবসময় জার্মা এই গাড়িগুলো বাম সাইডে এই ই থাকে, বনাটের ই থাকে, আপনি অনেক সময় জেনে নেবেন, যারা এটা বলতে ভুলে গেছি, মনির তখন এই কথাটা বলছিল বারে বারে, এটা বললেন মনির, কিন্তু ইশারায় তখন এই কথাটা পিছনে নিয়ে বলতে চাইছিল যে রেঞ্জ ওভারে সবসময় বাম সাইডে তাদের বনাটের ইটা থাকে। সরি, আসলে ভালো হয়েছে মনির, থ্যাংক ইউ, অনেকে জানে না, অনেক ড্রাইভার ভাই জানে না, সফট ডোর দেখতেই পারতেছেন। তবে কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে কনফার্ম থাকেন, কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচি, তবে নতুন গাড়ি না, আবার বলে দিচ্ছি। যারা দেখতেছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন,
কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা চেক করেন, কোনো সমস্যা মাথা ব্যথা নাই আমার। প্রত্যেকটা পার্ট দেখাও, দেখাইছো? জি, তুমি এবার ভিতরে চলে আসো, ওদিকে ওই দরজা খুলে ওদিক দিয়ে আসো। সরি, আমার যে বলে দিচ্ছি, পিছনে এসিটা বন্ধ করো, মনে এসির বেশি দেওয়া, এসির অপশন কিন্তু এইখান থেকে, সামনে পিছনে সব এসি, এখান থেকে ব্যালেন্স হয় সব কিছু, এইখান থেকে হাতের ইশারায়, এটা কিন্তু চাপ দিলে ঢুকে যায়, অটো বের হয়ে আসে, সব কিছু সেন্সার, যারাই দেখতেছেন এই যে সেন্সার। আপনি সানডপ খুলবো, যতটুকু লাগে ততটুক খুলবেন, প্যানিক সানডপ তো। এবার ভিতরটা দেখেন, আপনার সিট হিটার থেকে সব কিছুই আছে এখানে, সিট হিটার থেকে সব কিছু আছে। আপনার পিছনে কোনো সিট পিট ব্যথা করলে সেটা সেন্সার কাজ করবে। দেখছেন, এবং এই যে দেখেন, টাচ করলাম, আবার এদিকে দেখাও মনির, এই যে ইশারা দিব অফ হয়ে যাবে, অফ হয়ে গেছে, দেখছেন? আবার টাচ দিব, এই যে লেগে যাবে। আপনার পিছনে পিছনে যদি কোনো রকম ব্যথা করে, যে কোনো রকম ব্যথা করে, পেন করে, সেই ব্যবস্থাও আছে। আপনার চাইলে যাই হোক, ধরো ব্যাপার চলে আসবো, দেরি করবো না, চলো মনির। ও এখানে দেখাও, সরি আমার একটু ভুল হয়েছে, মাইলেজটা 17,207 কিলোমিটার চলছে, সরি আমার ভুল হয়েছে, ওইটা ওইটা চলছে 15,17,000। ভাই বন্ধুরা যারা আসছেন, আমরা যেমন দেখলাম রেঞ্জ রোভার ভোগ 2020 মডেল, 22 রেজিস্ট্রেশন, না বলতে কোনো শব্দ নাই, অপশনের সব কিছুই দেখবেন। আমার যদি কোনো ভুল থাকে মাফ করে দিবেন, 17,000 কিলোমিটার চলছে, সরি 14,000 বলছে, 17,000 কিলোমিটার চলছে। আমার ওই লালটা চলছে, ওইটা দেখাও, ওইটা দেখাও, ওইটা চলছে আপনার 14,000, ওটা এসে স্পোর্টস, এটা ভোগ, বারে বারে দুইটাই আমার দেখাই দিতেছি। যে দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস কত? এটা আস্কিং প্রাইস 2,65,00,000 টাকা, আস্কিং প্রাইস 2,65,00,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আপনি আসুন, দেখুন, যাচাই করুন। আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, নতুন গাড়ি না। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করুন, আমার কোনো সমস্যা এবং মাথা ব্যথা নেই। ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন, দেখতে তো সমস্যা নাই আর বুঝতেও সমস্যা নাই, কী বলেন? তো যারাই আছেন, কোনোরকম ভুল থাকলে মাফ করে দিবেন, মানুষ মাত্র ভুল, আমার কাছে দুইটাই আছে, কোনো ভুল থাকলে আমি বলেছি। আর বাপমা দিকে যত্ন নিয়েন, পৃথিবীতে বাবার উপরে বড়ো কিছু নাই, এটাই সবচেয়ে বড়ো কথা। ভাই জনাব যারা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভালো হবে, নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। সালামু আলাইকুম।